আমরা গত 24 ঘন্টায় আরও 49 জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছি। এ পর্যন্ত নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার সংখ্যা 341 জনের। করোনা কোভিড-19 সংক্রান্ত সংক্রমণ রয়েছে, এই সন্দেহজনক তালিকায় রয়েছেন, সেরকম আমরা 16 জনকে আইসোলেশনে রেখেছি। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন 42 জন। এ পর্যন্ত নিশ্চিতকৃত রোগীর সংখ্যা 14। আমরা গতকাল বলেছিলাম 10 জন, আরও 4টি নতুন রোগী এখানে সংযোজিত হয়েছেন। যে 4জন নতুন রোগী সংযোজিত হয়েছেন তার মধ্যে 1জন মহিলা, বাকি 3জন পুরুষ। 1জন পূর্বে আক্রান্ত একজন ব্যক্তির পরিবারের সদস্য, বাকি 3জন বিদেশ থেকে ভ্রমণ করে এসেছেন, বিদেশ থেকে এসেছেন আর কি, ইম্পোর্টেড কেস। যেই 3জন বিদেশ থেকে এসেছেন তার মধ্যে 2জন ইটালি থেকে এসেছেন, 1জন কুয়েত থেকে এসেছেন। আমরা আরও একটা দুঃসংবাদ বলতে চাই, আসলে বাংলাদেশে প্রথম একজন করোনা আক্রান্ত হিসেবে মৃত্যুবরণ করেছেন। তিনি একজন বয়স্ক ব্যক্তি ছিলেন, আমরা গতকাল জানিয়েছিলাম তার কোমরবিডিটি ছিল এবং তার মধ্যে তার করোনার সংক্রমণ ছিল। আপনারা যেহেতু জানতে চান, জানতে চাইবেন যে তার সম্পর্কে আরেকটু বিস্তারিত তথ্য, আমরা বলেছি তিনি একজন বয়স্ক ব্যক্তি ছিলেন, 70-এর উপরে তার বয়স। তার যে সমস্ত রোগগুলো ছিল, কোমরবিডিটি ছিল আমরা বলেছি, লাংসের অসুবিধা ছিল যেটাকে সিওপিডি বলা হয়, তার ডায়াবেটিস ছিল, উচ্চ রক্তচাপ ছিল, কিডনিতে সমস্যা ছিল এবং তার হার্টের অসুবিধা থাকার কারণে তাকে এর আগে তার স্টেন্টিং করা হয়েছিল। সুতরাং সেই দিক থেকে উনি খুবই উচ্চ ঝুঁকির মধ্যে ছিলেন এবং আমরা তাকে হারিয়েছি। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি এবং আমাদের জন্য এটা সত্যিই দুঃসংবাদ যে একজন মানুষ আমাদের করোনা আক্রান্ত মৃত্যুর তালিকায় একজন যুক্ত হয়েছেন। আপনাদের সকলকে ধন্যবাদ। উনি কন্ট্যাক্ট ছিলেন একজন। আমরা কোনো বিশেষ সাথে কানেক্ট না করে যদি তথ্যটা বলতে পারি তাহলে ভালো হয়। আমরা বলেছি যে তিনি একজন কন্ট্যাক্ট ছিলেন, তিনি বিদেশে যান নাই, বিদেশ থেকে এসেছেন, তার কন্ট্যাক্ট।